অবশেষে জেল থেকে ছাড়া পেল বিজেপির সাত কর্মী। মঙ্গলবার রাতে দিনহাটা মহকুমা সংশোধনাগার থেকে সাত বিজেপি কর্মী ছাড়া পেল। তাদের অত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেন দিনহাটা শহর মণ্ডল বিজেপির সভাপতি অজয় রায়। প্রসঙ্গত, গত 4 এপ্রিল দিনহাটার ভেটাগুড়ি এলাকায় একটি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় 30 জন বিজেপি কর্মীর নামে মামলা দায়ের করা হয়। তার মধ্যে 7 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন 91 দিনের মাথায় জেল হেফাজতে থাকার পর ওই 7 বিজেপি কর্মী মুক্তি পেল। এদিন দিনহাটা মহকুমা সংশোধনাগার থেকে বেরিয়ে বিজেপি কর্মীরা বলেন, আমাদের মিথ্যা কেজে ফাঁসানো হয়েছে, তৃণমূলের পায়ের তোলার মাটি সরে গিয়েছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে জনগণ এর বিচার করবে। আপনারা দেখছেন উত্তরাসদ খবর, আপন খবরীয় সনাত বর্মনের রিপোর্ট কোচবিহার থেকে। আমরা সরাসরি শুনে নেব তাদের মুখ থেকে তারা কি বলছে। আপনারা দেখতে থাকুন উত্তরাসদ খবর। 4 এপ্রিল ভেটাগুড়ি বাজার সংলগ্ন এলাকায় একটা রাজনৈতিক কুন্দল হয়। সেই পরিপ্রেক্ষিতে বিরোধী দল 30 জনের নামে এফআইআর করে, তার মধ্যে 7 জন অ্যারেস্ট হয়। দীর্ঘ 91 দিনের মাথায় তারা সেই কেসে মুক্তি পেল আজকে। কি নাম আপনার? আমার নাম রাধাবল্লভ বর্মন, অ্যাডভোকেট দিনহাটা কোর্ট। আমরা বিজেপি করার কারণে তৃণমূলের ভেটাগুড়িতে কিছু নেতৃত্ব আমাদের মিথ্যাকে যে 90 দিন দিনহাটা অপ সংশোধনাগারে আমাদের জেল খাটতে হয়, এবং ভেটাগুড়ির তৃণমূল নেতারা জানে তাদের পায়ের তলা মাটি সরে গেছে, তাই তারা ভয়ে এসব করছে। তো জনগণ পঞ্চায়েতি ভোটে 8 তারিখে জনগণ তার বিচার করবে। কি নাম আপনার? আশিস। এমনি কি বলবেন? একটু আগে বললো অজয় দা, আমাদের কর্মীরা ভেটাগুড়িতে যেখানে মারামারি হয়েছিল সেই মারামারির সঙ্গে আমাদের যে 7 জন কর্মী আজকে জেল থেকে বেরোলো তারা কোনো মতেই যুক্ত নয়। তাদের ওই সময়টা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশে দলদাস পুলিশ তাদেরকে বাড়ি থেকে তাদেরকে অ্যাশ করে নিয়ে এসে আজকে দীর্ঘ 90 দিন তাদেরকে মিথ্যা কেজে জেল খাটালো। হয়তো পুলিশ এবং তৃণমূল কংগ্রেস ভাবছে যে ভারতীয় জনতা পার্টি কর্মীদের জেলে ভরে ভারতীয় জনতা পার্টির দলকে দুর্বল করবে। যদি এরা তারা ভেবে থাকে তারা মূর্খের সরকার বাস করছে, কারণ ভারতীয় জনতা পার্টির কর্মীরা জানে অন্যায় বিরুদ্ধে লড়াই করতে, আগামী দিনে যে কোনো অন্যায় বিরুদ্ধে তারা লড়াই করবে। আমি তো মনে করছি এতে তারা আরও বেশি উজ্জীবিত হলো, আরও অনেক শক্তি পেল। এই শক্তি উদ্দীপনা নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে তারা দলের হয়ে কাজ করবে। দলের হয়ে কাজ করে ভেটাগুড়ি অঞ্চলে তারা অ্যাকচুয়ালি নেতা, তারা ভেটাগুড়ি অঞ্চলকে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দেবে। এটা প্রথমত কথা হচ্ছে, যারা আজকে জেল খেটে বেরোলো তারা এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে তাদেরকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তারা এইসব কোনো ঘটনার সঙ্গে যুক্ত নয়। সেখানে একটা কুন্দল হয়েছিল বাজারের মধ্যে, আমাদের 2 জন কর্মীর উপরে হামলা করেছিল, পাল্টা হামলা হয়েছিল। তো সেখানে যাদের মধ্যে এই ঘটনা ঘটে তারা কেউ নেই এখানে। এখানে তারা যারা 7 জন আজকে জেল খেটে বেরোলো তারা সেই দিন সেই ঘটনার চক্রে তারা একটা বাড়িতে তারা ফ্ল্যাগ বাঁধা কাজ করছিল। তো সেই সময় পুলিশ প্রশাসন তাদেরকে সেই বাইর থেকে উঠে নিয়ে আসে। উঠে নিয়ে আসার পরে আজকে এমন ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, সেই যার ফলে আজকে 90 দিন পর 91 দিনের দিন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা তারা আজকে ছাড়া পেয়েছে। স্বভাবতই অনেকে নেতৃত্ব স্থানীয় এখানে রয়েছে, এবং আপনারা জানেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে দলটা রয়েছে তাদের পায়ের তলায় মাটি নেই, বিশেষ করে ভেটাগুড়ি ক্ষেতে তাদের সেখানে কোনো জমি নেই বলে ওখানে চলে আর কি। তো সেখানে তারা ভেবেছিল এইভাবে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা নেতৃত্ব তাদেরকে আটকে দিয়ে তারা সেখানে জমি তৈরি করবে। এরা মূর্খের স্বর্গে বাস করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখতে পাবেন আজকে যারা জেল থেকে বেরোলো আগামী দিনে তারাও যেমন দল হয়ে পরিশ্রম করবেন, এবং আপনারা দেখতে পাবেন যে পঞ্চায়েত নির্বাচন হবে সেখানে ভেটাগুড়িতে 1 এবং 2 এবং বিভিন্ন অঞ্চলে দেখবেন এই তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে একদম সাফ হয়ে যাবে।